ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ ওবরাকাত। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি কি নাম আপনার জন্য ভাই? আমার নাম মোহাম্মদ মনির হোসেন। আপনার বয়স কত? বয়স 40 বছর। ও আচ্ছা আচ্ছা, আপনি আসছেন কোথা থেকে? আমি কুয়েত প্রবাসী। ও আচ্ছা, কি করেন প্রবাস জীবনে? প্রবাস জীবনে ড্রাইভিং করি, গাড়ি চালাই। ও আচ্ছা আচ্ছা, আপনার মূলত কি সমস্যা হয়েছে একটু বলবেন আমাদেরকে, যে হসপিটালে এতদিন ছিলেন। জি বলতেছি, আমার মূলত সমস্যা ছিল দীর্ঘদিন গাড়ি চালানোর কারণে কোমরে ব্যথা হয়েছিল, তো কোমরে ব্যথার থেকে হাঁটু ব্যথা, এই দুটো সমস্যা অনেক বেশি। তাই আমি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের অ্যাডগুলো দেখতাম সব সময়। তারপরে এখন ছুটিতে আসছি, আসার পরে ঢাকায় আসছি, এসে আজকে 2 সপ্তাহ, অলমোস্ট 15 ডেজ। আলহামদুলিল্লাহ এখন আমি অনেক সুস্থ আছি, 95% সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানিতে। আপনার যে কোমর ব্যথাটা ছিল, কোমর ব্যথাটা কেমন কোমর ব্যথা ছিল বলতে পারবেন কি আমাদেরকে? কোমর ব্যথাটা অনেক বেশি ছিল, বসলেও ব্যথা করতো, ঘুমাইলেও ব্যথা করতো, আমি গাড়ি চালাইতে পারতাম না, অতিরিক্ত ব্যথা ছিল দীর্ঘদিন বসে থাকার কারণে। আমি আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লাতে আজকে কয়েক বছরে দেখি, ডাক্তার দেখাই, সব কিছুই করছি, কিন্তু আজ পর্যন্ত কোনো ডাক্তারে আমার রোগ নির্ণয় করতে পারে নাই, সমস্যাটা কি সেটাই বলতে পারে নাই। পরবর্তীতে এখানে আসার পর কি রোগটা নির্ণয় হয়েছে? হ্যাঁ, এখানে আসার পরে স্যারের মারফতে আমার সমস্যাটা কি এক্স্যাক্টলি সমস্যাটা ধরা খাইছে, তারপর আমার ট্রিটমেন্ট দিছে, এতো 15 দিনের জন্য থেরাপি এক্সারসাইজ, এগুলোতে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো। যা, কেমন ছিল এখানকার ট্রিটমেন্ট, এখানকার আপনাকে যে থেরাপি দিয়েছে সেই লোকজন, মানুষজন, ডাক্তার সবাই কেমন এখানকার? খুব ভালো, সবাই খুব অমায়িক মানুষ। ও আচ্ছা আচ্ছা, যাক, এখন হচ্ছে যে এই যে আপনার মতো এরকম অনেক রুগী আছে যারা আমাদের বাংলাদেশে, যারা এখনো এই সুস্থ হওয়ার সঠিক পথটার সম্পর্কে জানেন না, তাদেরকে আপনি কি বলতে চান? আমি তো বলবো সবাইকে, যাদের আমার মতো সমস্যা আছে, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ইউটিউবগুলো দেখুক, আর যখনই ছুটিতে আসবে যেন স্যারের সাথে দেখা করে ট্রিটমেন্ট হইতে পারবো, ভালো ট্রিটমেন্ট বিনা অপারেশনে। সবাই আমার জন্য দোয়া করবেন, আর যাদের এই সমস্যাগুলা তারা অতি শীঘ্রই অবহেলা না করে আসবেন, আসলে ইনশাআল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।